সুস্বাদু কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব সুজির ভাপা পিঠা রেসিপি। এরকমভাবে শীতকালে যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারেন। এটা তৈরি করা খুব সহজ এবং খুব ঝটপট তৈরি হয়ে যায়। যারা চালের গুঁড়ো খেতে পান না কিংবা খেতে চান না, তারা কিন্তু এরকম সুজি দিয়ে খুব সহজে তৈরি করে খেতে পারেন। এর জন্য এখন আমি নিয়েছি একটা নারকেল কুড়ানো। নারকেলটাকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সার জারে। এটা এখন আমি একটা ওভেন প্যান বসিয়ে, কড়াই বসিয়ে তাতে দিয়ে এখানে খেজুর গুড় দিয়ে দিলাম। আর দিচ্ছি আমি 1 কাপ মতো গুঁড়ো পাউডার দুধ। এটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে, এখানে আপনার গুড়টা আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন কিংবা চিনিও ব্যবহার করতে পারেন। এটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে গুড়ের রসটা টেনে যাবে তখন ওভেন বন্ধ করে দেবো। এই দিকে আমি অন্যদিকে একটা পাত্রে নিয়েছি 1 কাপ সুজি আর সামান্য পরিমাণে লবণ, টক দই 1/2 কাপ, এখানে জল সহ আমি টক দইটা নিয়েছি। আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, এখানে 1/2 চামচ মতো চিনি আছে। এখানে দইয়ের যে জলটা আছে সেটা দিয়ে আমি কিছুক্ষণ মেখে নিলাম। এখন একই বাটিতে আমি 1 কাপ এখানে জল নিয়েছি, সেই জলটা দিয়ে এটা ভালোভাবে মেখে নিয়ে এটা হাতের সাহায্যে আমি মেখে নিলাম হ্যান্ড মিক্সার রেখে। এটা আমি কিছুক্ষণ মোটামুটি 15-20 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। এখন কিন্তু সুজিটা ফুলে অনেকটাই জমাট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করতে হবে না, শুধু বেকিং পাউডার। এখানে 1/2 চামচ মতো বেকিং পাউডার দিয়ে, এখানে হালকা উষ্ণ গরম দুধ আছে সেটা আমি দিয়ে দিলাম। যেহেতু এখানে আমার দইয়ের পরিমাণটা কম আছে, এখানে চাইলে আপনার দইটা বেশি দিয়ে দুধ ছাড়াই করতে পারেন। এখন এটা একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে মেখে নেবো। হ্যান্ড মিক্সারের সাহায্যে অল্প অল্প দুধ দিয়ে এটাকে মেখে নেবো, বেশি এটা পাতলা কিংবা ঘন করবো না। এরকমভাবে আমি বাকি যে দুধটা আছে, এখানে আমি 1/4 কাপ মতো দুধ নিয়েছিলাম। এখানে আমি এক্সট্রা যে জলটা দিয়েছি সেই জলটা ছাড়া এখানে শুধু দুধ দিয়ে ওটা তৈরি করে নিতে পারেন। আমি 1/2 জল 1/2 দুধ দিয়ে এটা তৈরি করলাম। হ্যান্ড বাটারটা একেবারে পারফেক্ট আছে। এখন এটা রেখে দিই। একটা আমি কেক মোল্ড নিয়েছি, এখানে যে কোনো সিলভার কিংবা স্টিলের বাটিও নিতে পারেন। এর বাটিতে আমি এখন সাদা তেল দিয়ে এটা এখন হাতে সাহায্যে এরকমভাবে একটু চারি সাইডে মাখিয়ে নেবো, যাতে তাড়াতাড়ি পিঠাটা বেরিয়ে আসে। যেমনটা আমরা কেকের সময় ব্যবহার করি সেরকমভাবে তেলটা ব্রাশ করে নিয়ে এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে জল সহ এখানে একটা স্ট্যান্ড দিয়ে ব্যাটারটা দিয়ে আমি কিছুটা খেজুরের যে পুরটা রেডি করে রেখেছিলাম খেজুর গুড়ের সেটা দিয়ে উপরে আমি কিছুটা আবার রুটির মতো করে ছড়িয়ে দিলাম। এখন এটা একটা ঢাকা দিয়ে দিলাম। এখানে চাইলে আপনার ফয়েল পেপার দিতে পারেন। আমি ফয়েল পেপারটা পরে আবার দিয়েছিলাম, যেহেতু এখানে জলটা বেশি বাষ্পে তো পড়ছে, তার জন্য আমি ফয়েল পেপারটা দিয়ে এখানে মোটামুটি 15 মিনিট ফুল ফ্লেমে রেখে দিয়েছিলাম। এখানে ওভেনে একটা কড়াই বসে একটা চাকু কিংবা টুথপিকের সাহায্যে এটাকে আপনি চেক করে দেখে নিতে পারেন। আমি চাকুর সাহায্যে চেক করে দেখে নিয়েছি। এখন সাইডটা এরকমভাবে একটা চাকুর সাহায্যে সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজে এরকমভাবে তৈরি হয়ে গেছে। আপনার এরকম যে কোনো সময় এটা তৈরি করে খেতে পারেন ভাপা পিঠা রেসিপি। আমার রেসিপিটি কেমন লাগলো আপনার বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমার যেন নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।